আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা শিখব ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। ক্লায়েন্ট সার্ভার কি, মানে ফ্রন্ট এন্ড একটা পার্ট আছে, ব্যাক এন্ড একটা পার্ট আছে, এটা কমিউনিকেট করে কিভাবে, কিভাবে করে ডেটা নিয়ে আসে, রেসপন্স নিয়ে আসে, দেখায় কিভাবে করে, কিভাবে করে রিকোয়েস্ট যায়, এই জিনিসটাকে আমরা বোঝার চেষ্টা করব, ঠিক আছে, ছোট্ট একটা ডায়াগ্রামের মাধ্যমে। তো শুরু করি, স্ক্রিনটা শেয়ার করছি। বুম, আচ্ছা, তো শিখবো কি, শিখবো হচ্ছে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। তো তার জন্য চলে যাই হচ্ছে একটু কাগজে কলমে, এখানে এসে দেখি আমরা কি কি আছে আমাদের হাতে অপশন। আমাদের হাতে অপশন হচ্ছে একটা ক্লায়েন্ট আছে। এই ক্লায়েন্ট কি আছে? এই ক্লায়েন্ট হচ্ছেন আমি কিংবা আপনি। আমার যে ব্রাউজার আছে না, আমার কম্পিউটারের মধ্যে একটা ব্রাউজারই করেছি, ব্রাউজার তা আমরা আমরা হচ্ছে ক্লায়েন্ট। আমরা কি করতে পারছি? আমরা সার্ভারে রিকোয়েস্ট পাঠাতে পারছি। ফর এক্সাম্পল, সার্ভারের কথা চিন্তা করেন, ফেসবুকের সার্ভার। তাহলে যাচ্ছেটা কি, আমরা যে ক্লায়েন্ট আছি, ব্রাউজার থেকে, গুগল ব্রাউজার বা গুগল ক্রোম যেটা আছে আর কি, সেখান থেকে আমরা একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি সার্ভারে। কার সার্ভারে? ফেসবুকের সার্ভারে। তো এখান থেকে একটা রিকোয়েস্ট যাচ্ছে, এখান থেকে কি যাচ্ছে, এখান থেকে একটা রিকোয়েস্ট যাচ্ছে। কোথায় যাচ্ছে? আমরা ক্লায়েন্ট, আমরা সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাচ্ছি যে ভাই তুমি, আমি আমার প্রোফাইলে লগ ইন করতে চাই, আমার ডেটা গুলো দেখাও। তো সেই সার্ভারে একটা রিকোয়েস্ট যাবে, সার্ভার তার যত লজিক্যাল কাজ আছে সেই লজিক্যাল কাজগুলো করবে, এবং যে ডেটা আছে, ফর এক্সাম্পল আমার ছবি, আমার নাম, আমার ডেট অফ বার্থ, আমার পোস্ট গুলো, আমার কমেন্ট গুলো, যা যা আছে সেই সমস্ত কিছু স্টোর হয়ে আছে কোথায়? ডেটাগুলো, সেই ডেটাগুলো, সেই ইনফরমেশন গুলো স্টোর হয়ে আছে হচ্ছে ডেটা বেসে, তাই না? তো সে সার্ভার ডেটা বেসের মধ্যে রিকোয়েস্ট পাঠাবে যে আমাকে এই ডেটাগুলো দাও। সে ডেটাগুলোকে নিবে, ডেটাবেস থেকে ডেটাগুলো নিয়ে নিবে সার্ভার। পরে সার্ভার সেই ডেটাগুলোকে নিজের মতো করে অপটিমাইজ করবে বা ম্যাপিং করবে, যা করার সেটা করবে। করার পরে কি হয়, ক্লায়েন্টের মধ্যে পাঠিয়ে দেয়, ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দেয়। এটা ছোট্ট একটা নমুনা দেখে আসি আমরা, যে এমনটাই কি হয়। আমরা এখান থেকে ক্লায়েন্ট থেকে বলতে, ক্লায়েন্ট থেকে মানে কি, আমাদের ব্রাউজার থেকে আমরা লিখবো facebook.com। যে এটা, এই রিকোয়েস্ট যাবে কোথায়? ফেসবুকের সার্ভারে যাবে। আর ফেসবুকের সার্ভারে তো আর ডেটা নেই, ডেটা আছে কোথায়? ডেটাবেসে। আমরা এই পার্টটা দেখতে পারবো না, আমরা এই পার্টটা দেখতে পারবো যে facebook.com এর সার্ভারে যখন রিকোয়েস্ট যাবে ডেটাবেসে, এখান থেকে সার্ভার ডেটাবেস থেকে ডেটাগুলো নিবে, নেওয়ার পর রিটার্ন করবে। এটাকে বলা হয় রেসপন্স। এটাকে কি বলা হয়? রেসপন্স বলা হয়। দিস ইজ হোয়াট ইজ ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। চলুন আমরা গিয়ে করে দেখি, আমরা করে দেখি। তো করবো কিভাবে? আমরা একটা রান করি ব্রাউজার, দিস ইজ ব্রাউজার, ওকে। এই ব্রাউজার থেকে আমরা সাপোজ facebook.com না, আমরা রিকোয়েস্ট করলাম সাপোজ youtube.com এ, ঠিক আছে, facebook.com এই করি, facebook.com, ঠিক আছে, স্ল্যাশ সাপোজ গ্রুপস, স্ল্যাশ মাউন্টস্ট্যাক গ্রুপের মধ্যে আমরা রিকোয়েস্টটা পাঠালাম। তাহলে কি হলো, এখান থেকে রিকোয়েস্ট গেছে। রিকোয়েস্টটা কোথায় গেছে? রিকোয়েস্টটা গেছে হচ্ছে কি বলে এটাকে, ফেসবুকের সার্ভারে গেছে। ফেসবুকের সার্ভার থেকে ফেসবুক ডেটাগুলো নিয়েছে ডেটাবেস থেকে, তারপরে পাঠিয়ে দিয়েছে। এটা যে পাঠিয়ে দিয়েছে তা আমরা একটু চেক করি। তো এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট করলে দেখতে পাচ্ছেন, এখান থেকে এলিমেন্ট খুলে গেছে। এলিমেন্টে যাব না আমরা, আমরা যাব হচ্ছে, দেখাচ্ছি, দাঁড়ান, কনসোলেও না, আমরা যাব হচ্ছে নেটওয়ার্ক ট্যাবে, নেটওয়ার্ক। এখানে কি হবে, এখানে আমরা দেখতে পারবো যা যা রিকোয়েস্ট গেছে সেই রিকোয়েস্ট গুলো, এবং তার সাথে যে ডেটাগুলো রেসপন্স আসছে, এটা হচ্ছে রিকোয়েস্ট গেছে, রিকোয়েস্ট ইউআরএল facebook.com, তারপরে অ্যাজাক্স রিকোয়েস্ট গেছে, যা যা যাওয়ার ফেসবুকে যেভাবে যাওয়ার সেভাবে গিয়েছে। যাওয়ার পরে কি হয়েছে, যাওয়ার পরে এখানে রেসপন্স কি আসছে, রেসপন্স দেখাচ্ছে না এখানে অ্যাকচুয়ালি facebook.com-টা। বাট আমরা যখন কাজ করবো, আমরা এমনভাবে কাজ করবো যাতে করে আমরা দেখতে পারি সেখান থেকে কোনোভাবে সামহাও কি হাইড করেছে, আই ডোন্ট নো। আর এখানে মাত্র একটা রিকোয়েস্ট কেন আছে? আচ্ছা, এখান থেকে বেশ কিছু আছে, ফর টোর পেলোড আছে, এগুলো আমরা হচ্ছে একদম আমাদের নোট জেসের যে কোড থাকবে সেই কোডটা দেখবো। এই দেখেন, এখান থেকে কতগুলো রিকোয়েস্ট হচ্ছে। আমরা যখন এখান থেকে facebook.com গ্রুপস মাউন্ট স্ট্যাকটা লিখে সার্চ দিয়েছি, এটা একটা কি হয়েছে, এতগুলো রিকোয়েস্ট গিয়েছে, দেখেন এতগুলো রিকোয়েস্ট গিয়েছে। এবং এতগুলো যখন রিকোয়েস্ট গিয়েছে, কতগুলো ডেটা আসছে, লটস অফ ডেটা, রাইট, লটস অফ ডেটা অ্যাকচুয়ালি। সাপোজ আমি এখান থেকে শুধুমাত্র ইমেজগুলো দেখতে চাই, যে কোন কোন ইমেজ আসছে, ইমেজ কি আদৌ আসছে। এখান থেকে দেখেন এতগুলো ইমেজ আসছে। ফর এক্সাম্পল যদি এটাকে ই করি, তাহলে কি হচ্ছে, প্রিভিউ করলে এই যে এই ইমেজটা আসছে, ইমেজটা কোথায়, এই যে ইমেজটা এখানে আছে। তারপরে যদি এটা দেখি আমরা, এখান থেকে এইটা, এই ইমেজটা আসছে,
এখান থেকে যদি যাই জাভাস্ক্রিপ্ট মাস্টারি চিট শিট বেসিক, এটা আমার এখানে পোস্ট আছে কি অনুরোধের ভিতরে এই জন্য আসছে। এবার এখানে লটস অফ ইমেজ আছে, যতগুলো ইমেজ আছে আমার সাইটের জন্য প্রত্যেকটা ইমেজ এই ইমেজটা ভিতরে আছে কোথাও, হয়তো অবশ্যই হবে কোথাও না কোথাও, না হলে এমনি এমনি তারা আসবে না। এই ডেটাগুলো রেসপন্স আসছে, তারপরে এখান থেকে সিএসএস ফাইল আসছে, সিএসএস কোডটা আসছে, দুইটা সিএসএস ফাইল আসছে। এ দেখেন এটা এটা কি সিএসএস না, এটা হচ্ছে সিএসএস। যদি আপনি সাইদুর রহমান সেতু ভাই যা শিখিয়েছে ডেফিনেটলি এই যে এই বিষয়গুলো ভাই দেখিয়েছেন, ঠিক আছে। এখান থেকে সিএসএস আছে, ক্লাস আছে, ডট দিয়ে ক্লাস বোঝাই না আমরা, ডট দিয়ে আমরা ক্লাস বোঝাই, এবং হ্যাশ দিয়ে আমরা আইডি বোঝাই, আইডি বোঝাই যাক। এই যে এগুলো আছে, তাহলে হেডার কি কি হেডার রিকোয়েস্ট গিয়েছিল এই বিষয়গুলো আমরা বুঝবো পরে যখন আমাদের ক্লাস থাকবে, যখন এগুলো শিখতে হবে আর কি, বুঝতে হবে। তারপরে হচ্ছে কি, তারপরে জাভা স্ক্রিপ্ট, কি কি জাভা স্ক্রিপ্ট দরকার পড়ছে, কি কি এই এক্সএমএল রিকোয়েস্ট আসছে, এখান থেকে লাল দিয়ে বোঝাচ্ছে কোনো একটা এরর ঘটেছিল, ঠিক আছে, ওকে ফাইন, এবং কত কতটা সময় লেগেছে মোটামুটি সব কিছুই দেখাচ্ছে, ঠিক আছে, ফাইন। তো আশা করি এবার আপনারা বুঝতে পেরেছেন ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারটা কি। তারপরে আমরা একটা ইমেজ, আমরা একটা মানে ব্রাউজার থেকে একটু দেখার চেষ্টা করি, মানে গুগল সার্চ করি ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার নিয়ে, ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার কি দেখা যায়, একটু ইমেজে যাই, ইমেজ গুলা কি কি বলে একটু বোঝার চেষ্টা করি। একটা ভালো কোনো ইমেজ নেই, এই যে সাপোজ এটা 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 নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এটা নিয়ে কি আছে, এখানে একটা সার্ভার আছে, কারণ কি ফেসবুকের যে মেইন সার্ভার একটা আমরা ধরে নিচ্ছি, একটাই সার্ভার আছে, আমরা অনেকগুলো সার্ভারও বানাতে পারি, বাট ওটা বিগিনারদের কনসেপ্ট না, বিগিনারদের মাথা ব্যথা হচ্ছে যে সার্ভার থাকতে হবে, একটা সার্ভার আছে। এখানে এই যে পিসি আছে, ফর এক্সাম্পল এই পিসি দিয়ে আপনি ব্যবহার করছেন, এই স্মার্টফোন আছে, স্মার্টফোন থেকে আরেকজন ব্যবহার করছে, এই যে ল্যাপটপ আছে, এই ল্যাপটপ থেকে আমি রিকোয়েস্ট করছি, আমরা যতজনই থাকি না কেন, ক্লায়েন্ট একজন, দুইজন, দশজন, 1 লক্ষ, 10 লক্ষ, 1 কোটিও থাকতে পারে, 1000 কোটিও থাকতে পারে, কোনো ম্যাটার করে না, একটা সার্ভার আছে, সবাই কি করছে এই ফেসবুকের সার্ভারের মধ্যে হিট করছে, এবং এখান থেকে ডেটাগুলো চলে আসছে তার যেই মানে ইয়ার যে ডিভাইস আছে সেই ডিভাইসের মধ্যে শো করছে, ওকে। তার জন্য অবশ্যই রেসপন্সিভ ডিজাইন হতে হবে, তো রেসপন্সিভ ওয়েব ডিজাইনিং করা আশা করি আপনারা শিখে আসছেন সবকিছুই, বাস এখানে সেভাবে করে এই যে ডেটাগুলো আসবে ডেটাগুলোকে ডিজাইন করে ফেলতে হবে, দ্যাটস ইট। এটাই হচ্ছে, এটা এগুলো হচ্ছে ক্লায়েন্ট, ল্যাপটপ, স্মার্টফোন, পিসি, এগুলো হচ্ছে ক্লায়েন্ট, আর সার্ভার তো ওখানে আছে, ঠিক আছে, এবং এর পিছনে ডেটাবেসও আছে, কারণ সার্ভারকে ডেটা লাগবে না, ডেটাগুলো ডেটাবেস থেকেই আসবে। এটা হচ্ছে থ্রি টায়ার আর্কিটেকচার বলা হয়, একটা হচ্ছে ক্লায়েন্ট, একটা হচ্ছে সার্ভার, আর একটা হচ্ছে ডেটাবেস, তাই এটাকে বলা হয় থ্রি টায়ার আর্কিটেকচার। এই বিষয়ে আরো আর খুব বেশি প্রেশার নেওয়ার দরকার নেই, আপাতত বিগিনারদের বিগিনার হিসেবে জানার জন্য এটুকুই মোটামুটি এনাফ। দেখেন এখানে কতগুলো ক্লায়েন্ট আছে, সবাই রিকোয়েস্ট পাঠাচ্ছে, রেসপন্স আসছে, রিকোয়েস্ট পাঠাচ্ছে, রেসপন্স আসছে। একটা আরেকটা ইমেজ দেখেছি, এই যে এটা এই যে এখানে এই যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট প্রথমে কি করলো, রিকোয়েস্ট পাঠালো কোথায়, সার্ভারে, পরে সার্ভার কি করলো, রেসপন্স পাঠিয়েছে কোথায়, ক্লায়েন্টের কাছে, ওকে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা, ওকে ফাইন।